নমস্কার, পাইলের রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে তোমাদের আমি করে দেখাবো ম্যাঙ্গো সন্দেশ। আম তো সবারই প্রিয়, আর এই আম দিয়ে যদি সন্দেশ বানানো যায় তাহলে বাচ্চা থেকে বড় সবারই খুব প্রিয় এই সন্দেশটা হবে এবং সবাই চেটে পুটে সন্দেশটা খেয়ে নেবে। এই সন্দেশটা কি করে বানাবো সেটা তোমরা দেখে নাও। তার আগে আমার চ্যানেল পায়েলের রান্নাঘর তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পরে একটা বেল আইকন থাকে সেটা প্রেস করো, তাহলে আমার নিত্য নতুন যে রেসিপি আমি আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে। এবার চলো দেখে নাও কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নাও, আমি এখানে 1 লিটার মিল্ক নিয়েছি, একটা এরম সাইজের আম নিয়েছি, সেই আমটাকে আমি কেটে পাল্প বানিয়ে নিয়েছি, চিনি নিয়েছি আমি 4 টিস্পুন মতো, আর 2টো পাতিলেবু নিয়েছি, সেটাকে রস বার করে তার মধ্যে 2 টিস্পুন জল দিয়ে আমি মিশিয়ে রেখেছি। এবার কি করতে হবে চলো দেখে নাও। দেখো দুধটাকে আমি জাল দিতে দিয়েছি, 1 ফুট হলে এটা আমি বন্ধ করে দেবো, তারপর তোমাদের দেখাচ্ছি কি করতে হবে। দুধটা গরম করে নিয়েছি, গরম করার একটু ফুটে গেছে তখনই আমি দেখো গ্যাসটা অফ করে দিয়েছি, 2 মিনিট রেখে দেবে ঠান্ডা হওয়ার জন্য, কারণ যখনই তুমি সঙ্গে সঙ্গে গরম দুধের মধ্যে ছানা কাটার চেষ্টা করবে তখন ছানাটা কিন্তু সফট হয়ে যাবে, তাই জন্য ছানাটা সফট করার জন্য 2 মিনিট রেখে তারপর ছানাটা কাটবে। এর মধ্যে আমি এবার লেবুর রসটা যেটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেব এবং নাড়াতে থাকবো, এইভাবে আমি ছানাটা তৈরি করে নেব। দেখো আমার ছানাটা কেটে গেছে, জলটাও সেপারেট হয়ে গেছে, এবার এটাকে আমি একটা কাপড়ের মধ্যে ছেঁকে নেবো। দেখো ছানাটা আমার এরমভাবে ছাঁকা হয়ে গেছে, এবার এটাকে আমি জলের মধ্যে নিয়ে নর্মাল জলের মধ্যে নিয়ে একটু ধুয়ে নেব, কারণ এর মধ্যে যেহেতু লেবুর রস দিয়ে কাটা হয়েছে লেবুর রসের যে গন্ধটা একটা গন্ধ থাকে সেটা থেকে যাবে না, তো ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে একটু জলটা এরমভাবে জল আমি ঝরিয়ে দেবো, খুব বেশি জল ঝরানোর দরকার নেই, এরমভাবে জলটা ঝরিয়ে দেবো। দেখো আমি ছানাটা নিয়ে জল ঝরিয়ে নিয়েছি, এবার এটাকে ভালোভাবে মেখে নেবো যতক্ষণ না পর্যন্ত সফট হচ্ছে। দেখো আমার ছানাটা হয়ে গেছে, ছানাটা দেখো সব যেটা থাকে সেটা পুরো ভেঙে যাবে, যেন একদম সফট হয়ে যাবে এরকমভাবে করবে। এবার কড়াই গরম করতে দিয়েছি, এর মধ্যে আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি, এখানে আমি 4 টিস্পুন চিনি নিয়েছি, তোমরা আমের স্বাদ অনুযায়ী নেবে, দিয়ে এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখো আমার এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, যখন দেখবে এরকম কালার একটু চেঞ্জ হয়ে যাবে তখন এই ছানাটা এবার আমি দিয়ে দিচ্ছি, এটাকে একটু আমি এরকমভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, এবার এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবার এই ছানাটাকে এই আমের সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে দেব। দেখো হয়ে গেছে, এটাকে আমি একটা প্লেটের মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে গ্রিস করে সেটাকে এরমভাবে নিয়ে নিয়েছি, দিয়ে এটাকে এরমভাবে একটু চেপে দেবো, দিয়ে ঠান্ডা হতে দেবো। দেখো আমার এটা ঠান্ডা হয়ে গেছে, এবার এখান থেকে অল্প পরিমাণ একটু হাতে নিয়ে নেব, দিয়ে এটাকে আমি এরম গোল করে নেব, এটাকে দেখো গোল করে এবার এরমভাবে একটু চ্যাপটা করে দেবো, চ্যাপটা করার পরে একটু ডিমের আকৃতি দেবো, দিয়ে এটাকে মাঝখানে একটু এরমভাবে ঢুকিয়ে দেবো, একটু আমের শেপ আমি দেওয়ার চেষ্টা করছি। এবার এর মধ্যে আমি লবঙ্গ ঢুকিয়ে দিচ্ছি, এরমভাবে আমি সবকটা তৈরি করে নিচ্ছি। দেখো আমার ম্যাঙ্গো সন্দেশ রেডি, আমি চেষ্টা করেছি আমের মতো শেপ দেওয়ার, তোমরা এরকম শেপ দিতে পারো। আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পরে একটা বেল আইকন থাকে সেটা প্রেস করো, তাহলে আমার নিত্য নতুন যে রেসিপির আপ তোমরা সেটা লিঙ্কটা পেয়ে যাবে। আর আরেকটা কথা, তোমরা এটা নিয়ে কোনো ফুড কালার আমি ইউজ করিনি, তোমরা চাইলে ইউজ করতে পারো, আমি কোনো ফুড কালার খুব একটা পছন্দ করি না তাই জন্য আমি ফুড কালার ইউজ করিনি।